খাদ্য জনসংভরণ ও ভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত। রাজধানীর গোর্খাবস্তি স্থিত দপ্তরের অফিসে হয়েছে বৈঠক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। কিভাবে গণবণ্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা যায়, এই লক্ষ্যে এই বৈঠকের আয়োজন। খাদ্য জনসংভরণ ও ভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে রবিবার এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর গোর্খাবস্তি স্থিত দপ্তরের অফিসে হয়েছে বৈঠক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠক সম্পর্কে দপ্তরের মন্ত্রী বলেন, কিভাবে গণবণ্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা যায়, এ লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে বিগত দিনের কাজের যেমন পর্যালোচনা হয়েছে, তেমনি আগামী দিনে এই দপ্তরের কি কি পরিকল্পনা রয়েছে এবং রাজ্যের মানুষকে আরও কিভাবে সহযোগিতা করা যায়, এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি তিনি বলেন, প্রতিটি মহকুমায় এবং জেলায় কিভাবে মানুষকে এই দপ্তরের উদ্যোগে উপকৃত করা যায়, এ নিয়েও আলোচনা হয়েছে। রেশন দোকানের মধ্য দিয়ে সরকার গণবণ্টন ব্যবস্থাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। এই কাজে আরও কিভাবে গতিবৃদ্ধি করা যায়, এ বিষয়ে শীঘ্রই রেশন ডিলারদের সঙ্গে আলোচনা করবেন দপ্তরের মন্ত্রী। কিভাবে আগামী দিনে এই খাদ্য এবং জনসংবরণ দপ্তরের মাধ্যমে গণবণ্টন ব্যবস্থাকে আরও সুদৃঢ় করে রাজ্যের প্রতিটি জেলায়, প্রতিটি মহকুমায়, প্রতিটি অংশের মানুষকে আরও সুন্দর প্রশাসন উপহার দেওয়া যায়, এবং আমাদের সরকারের যেটা উদ্দেশ্য যে প্রতি ঘরে সুশাসন, এতে করে ফুড এবং সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং সেটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাই দপ্তরের লক্ষ্য এবং মন্ত্রী হিসাবে সেটাই আমার কর্তব্য। আজকে এটা প্রথম মিটিং আমরা করব, বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলব, তাদের ওপিনিয়ন নেব এবং আগামী দিনে তাদের মতামত নিয়ে রেশন শপ যারা চালান, ডিলাররা রয়েছেন, তাদের সঙ্গে আমরা আলাদাভাবে বসব। বসে প্রত্যেকের জন্য সুশাসন যে কর্মসূচি আমাদের সরকার নির্বাচনের আগে আমরা চালু করেছিলাম, এটাকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং এতে করে প্রত্যেকের সহযোগিতা আমরা চাই। তো আজকে এই বিষয়ে আমরা মিটিং, আপনাদের সাংবাদিক বন্ধু যারা আছেন তাদেরকে আমরা এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে আপনাদেরও সহযোগিতা আমরা চাইবো, কারণ আপনারাও এটা একটা গুরুত্বপূর্ণ অংশ পালন করে থাকেন মানুষকে তার অধিকার সম্পর্কে সেখানে জাগ্রত। পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য জনসংভরণ ও ভোক্তা বিষয়ক দপ্তরের অধিকর্তা, উপ অধিকর্তা, সচিব এবং দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ 10 কাট।